এবং আপনি সেটার সাক্ষী, আপনি পুরো নির্বাচনটা কাভার করেছেন, অনেক কষ্ট করেছেন। আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর আলম সাহেবের বাসায় রয়েছেন এবং এই মুহূর্তে সম্ভবত তিনি কথা বলতে চান, কথা বলছেন। আমরা একটু দেখে আসতে চাই, তিনি আসলে ব্রিফিং করছেন গণমাধ্যমের সামনে, আমরা একটু দেখি শুনে আসি। এটা কঠিন বড় সত্য কথা, আমাদের এই নাগরিকরা নিজেরা ঘরের থেকে গিয়ে গিয়ে আমার মাকে এই শহরে মেয়র বানার জন্য ভর্তি হচ্ছে। আমি বলেছিলাম আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কখনো যাই নাই যাব না, লোকের বিরুদ্ধে কখনো যাই নাই যাব না। আমি বলেছিলাম নেত্রী আমার অত্যন্ত ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা, এই জায়গা দিল যেন কেউ আঘাত না করে। কিন্তু পরবর্তীতে আমরা বলেছি, আমার মা বলেছে, যে ব্যক্তি তোমার ক্ষতি করেছে সেই ব্যক্তির বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি, সেই ব্যক্তির বিরুদ্ধে আমার মার জয় হয়েছে। এটা গাজীপুর নাগরিকদের, গাজীপুর ভোটারদের, মাদের জয় হয়েছে। সেই হিসেবে সিটি কর্পোরেশন যেহেতু এখানকার মানুষের কাজ করে দিতে হবে, আমার মা বলেছে সবাইকে নিয়ে মা কাজটা করতে চায়, সবার সহযোগিতায়, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গার্জিয়ান, উনি আমাকে চারা গাছ হিসেবে গাজীপুরে 2018 সালে দিয়েছে। অনেকে চারা গাছের পাতা ছিঁড়ে ফেলেছে, ডাল ভেঙে ফেলেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমত, মানির নেত্রী দোয়ায় আবার কোনোভাবে জীবিত হয়ে গেছি। মার সাথে থেকে মাকে সহযোগিতা করতে চাই। সেই হিসেবে আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন, আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাই। আল্লাহর রাস্তায় দয়া করে আমাকে আর আমার পরিবার নিয়ে কেউ আর মিথ্যা কথা লেখেন না আর বলেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আবার মাকে সহযোগিতা করবেন, আমার মা এবং এই সবার সহযোগিতায় একটি নতুন শহর করে দিবে গাজীপুর সিটি কর্পোরেশন। আমি মার সাথে থেকে এই জায়গায় সবাইকে সমন্বয় করে একটি পরিকল্পিত নগর করে দিতে চাই। সেই হিসেবে আপনাদের সবার কাছে সহযোগিতা চাই। যারা এখানে মেয়র নির্বাচন করেছেন, জনাব বড় ভাই আজমুদুল্লাহ খান এখানে নির্বাচন করেছেন, আমাদের কারো প্রতি ব্যক্তিগত কোনোভাবে রাগ ক্ষোভ নাই, আমরা সবাইকে নিয়েই একসাথে নিয়ে কাজটা করতে চাই। আমি সবাইকে নিয়ে কাজটা করতে চাই, চ্যালেঞ্জের মধ্যে আমার জন্ম হয়েছে, কোনো সন্ত্রাসী কোনো অপকর্মের কাছে আমি মাথা নত করি নাই, করবো না। সেই জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই। এই শহর গাজীপুরের 12 লক্ষ ভোটারের, এই জায়গায় প্রায় 3000 ইন্ডাস্ট্রি আছে, প্রায় 170টা দেশের বিদেশি বায়ার আছে, 24 লক্ষ গার্মেন্টস এর কর্মকর্তা কর্মচারীরা আছেন। এই শহর ভালো থাকলে বাংলাদেশের অর্থনীতি ভালো থাকবে, সেই অর্থনীতি ভালো থাকার জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আমার মাকে সহযোগিতা করব, আমার মা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সহযোগিতা নিয়ে আমি আমাদের এখানে পরিকল্পিত শহরটা করতে চাই। সবার এখানে নৌকা জিতছে আর ব্যক্তি হারছে, নাম বলতে চাই না, আমি নাম বলতে চাই না। আমার কথা হইলো এখানে কেউ জয় পরাজয় নাই, কারণ ব্যক্তির লাইব্রেরিস কেউ নিবে না। আমি এখানকার পরীক্ষিত লোক, আমি এই জায়গায় আরো 4টা জনপ্রতিনিধির চেয়ারে আমি এই বয়সে আমি আছিলাম। সেই হিসাবে বলি, কেউ আর মিথ্যা কথা বলেন না, কারো প্রতি কেউ অবিচার করেন না, কোন সন্তানের পরে কোনো বাপ ভাই যেন কারো প্রতি ক্ষতি না করে। আর মিথ্যা অপবাদ দিয়ে কাউকে অপমান করলে সেই লোক ওই জনগণ দ্বারাই অপমানিত হয়। ধন্যবাদ ভাই। সাধারণ মানুষের সবার সহযোগিতা চাই, আল্লাহর পরে সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। আপনি মেয়র ছিলেন, এখন আপনার মা মেয়র হয়েছে, আপনি আপনার মার কি হিসেবে কাজ করতে চান? আমি আমার মার যত ধরনের সহযোগিতা আছে, আমি সন্তান হিসেবে, আমি মার একজন কর্মী হিসেবে, আমি একজন মেয়র দায়িত্ব পালন করেছি, আমার সকল অভিজ্ঞতা দিয়ে ভালো কাজগুলা যা যা নগরবাসীতে করলে ভালো হবে, আমি সকল কিছু করে দিতে চাই। ভালো থাকবেন সবাই।